চিকিৎসা করাতে গিয়ে এবার এক শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। আউটডোর বিভাগে না গিয়ে কেন জরুরি বিভাগে এসেছেন? চিকিৎসা না করে প্রথমে শিক্ষককে সেই প্রশ্নের উত্তর চান কর্তব্যরত চিকিৎসক। তার সেই বক্তব্য মোবাইলে তুলতে গেলে ওই শিক্ষকের মোবাইল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ, পাশাপাশি নানানভাবে হেনস্থাও করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার চিকিৎসা পরিষেবা নিয়ে এমনই অভিযোগ উঠেছে গোঘাটের কামারপুকুর গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। যদিও হাসপাতালের বিএমওএইচ অভিযোগ অস্বীকার করেছেন, পাশাপাশি ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধেই দায় চাপিয়েছেন। জানা গেছে গোঘাটের কামারপুকুরের শিক্ষক দেবীপদ সাঁই গত কয়েকদিন ধরে জ্বর, কাশি ও গলা ব্যথা নিয়ে ভুগছিলেন। মঙ্গলবার দোল উৎসবের জন্য হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধ থাকায় জরুরি বিভাগে চিকিৎসা করাতে যান তিনি। তখন কর্মরত ছিলেন তিনি, তাই চিকিৎসক সব্যসাচী রায়ের হাসপাতালে দেখা মেলেনি, আধ ঘন্টা পরে হাসপাতালে দেখা যায়। অভিযোগ, তখন অসুস্থতার কথা বলার পরেই চিকিৎসক চটে যান, চিকিৎসা করার বদলে পাল্টা কৈফিয়ত চান শিক্ষককে, পাশাপাশি জরুরি বিভাগ থেকে চলে যেতে বললেন বলে অভিযোগ। শিক্ষক তার মোবাইল ফোন বের করে ভিডিও করতে শুরু করে, তখনই দেবীপদ বাবুর মোবাইল ছুঁড়ে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি নানানভাবে হেনস্থা করার পাশাপাশি শিক্ষক কিভাবে হওয়া যায় সেই নিয়ে কটূক্তিও করেন বলে অভিযোগ। গলায় তিন দিন ধরে ব্যথা হচ্ছিল আর কি, আমি সকালের দিকে সাতটার পাঁচে আমি ওই কামারপুকুর হসপিটালে গিয়েছিলাম। তখন যখন গিয়ে দেখি যে ডাক্তারবাবু তখন ওনার যে এমার্জেন্সি ছিলেন না, তখন যে নার্সকে জিজ্ঞাসা করলাম যে এরকম ম্যাডাম ডাক্তারবাবু কই, উনি বলেন যে ডাক্তারবাবু একটু রাত্রে কি জেগেছেন, রেস্ট নিচ্ছেন, বসুন আসবে। যে তারপর বসেছিলাম, তখন ওই যে গ্রুপ ডি যে আছে সেই ডাক্তারবাবুকে ফোন করছে, ডাক্তারবাবু আসুন একটা রুগী আছে। মানে কী রোগ না, ওনার গলার ব্যথা নিয়ে উনি এইছেন, ঠিক আছে। আরও 15 মিনিট ওয়েট করলাম, তারপর আরেকটা পেশেন্ট এলো, মেয়েকে লিখছে, তার বাবা এলো সর্দি কাশি নিয়ে। তখন আবার গ্রুপ ডিটা ফোন করছে যে এরকম ডাক্তারবাবু আসুন, এবার আসতেই হবে, আরও পেশেন্ট হয়েছে। যে তারপর ডাক্তারবাবু এলেন, তখন 7:25 বাজছে, প্রায় 25 মিনিট বাদ উনি এলেন। এসে আমি বললাম যে ওনাকে আগে ওনার বাচ্চা মেয়েকে বলুন যে আপনি বাবাকে বলুন আপনি আগে ওকে দেখিয়ে দিয়ে উনি ওনাকে দেখলেন। তারপর আমার বলছে আপনার কী হয়েছে, আমি বলছি আমার গলায় খুব ব্যথা হচ্ছে, গলা ধরেছে না কদিন, আমি 3 দিন। উনি তখন বলছেন যে এইখানে কেন ম্যাচ করে, এইখানে কেন আউটডোরে যাননি কেন, এখানে তো সবারই চিকিৎসা হয় না, এখানে কেন? আমি স্যার আমি বাড়ির ওষুধ খাচ্ছিলাম। বলছে না, আমার কথা উত্তর দিন, এখানে কেন, এখানে কী জন্য আপনি আছেন? তারপর আমি স্যার এরকম আমরা তো আমি তো অনেকবার এসেছি স্যার, এরকম তো সরকারি হাসপাতাল কেন আসবো না, আমার কষ্ট হচ্ছে, রাত্রে ঘুম হয়নি কাল। দিয়ে উনি বলছেন যে এইভাবে হয় না। ঠিক আছে, তাহলে যদি হয় আমি চলে যাচ্ছি, আমাকে দেখতে হবে না। উনি বলছে বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান, এরকম একটা মানে কুকুর বিড়ালের মতো খেলার চেষ্টা করলেন উনি। আমি তখন বললাম ঠিক আছে, আপনি যখন এরকম বলছেন তাহলে আপনি অন ক্যামেরা বলুন যে আপনি আমাকে দেখবেন না। যে আমি ক্যামেরাটা অন করে ভিডিও করে ওনার ছবি বলছি যে আপনি বলুন যে আপনি আমাকে দেখবেন না, অন ক্যামেরায় বলুন। উনি তখন আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে আর জোরে ফিকে দিলেন, জোরে একবারে সজোরে আমার মোবাইলটা নিয়ে, হ্যাঁ মোবাইল হাত থেকে কেড়ে নিলেন, ফোর্সিবলি কেড়ে নিয়ে উনি জোরে ফিকে দিলেন। এবং তাতে করে আমার মোবাইলের পিছনের দিকে যে ক্যামেরা ওই সাইডটা ফেটে গেছে, মোবাইলটাও ফেটে গেছে। হ্যাঁ, তাহলে আমার যেটা বক্তব্য, তারপর আমি আপনি এমন কেন করছেন, এখানে ডাক্তারের সরকারি হাসপাতাল, আমি এখানে এইচে, আমি নিজে একজন শিক্ষক। হ্যাঁ, উনি তখন বলছেন যে আমি, হ্যাঁ আমি এরকম কী করবি যা, তখন তুই তো করে কী করবি যা, তুই চলে যা এখান থেকে, তোর কী করার আছে? আমি বলছি আমি আর কী করবো, আমি বিএমএইচকে বলবো। হ্যাঁ, তখন বলছি বিএমএইচ আমিও করেছি, আমি 2 বছর বিএমএইচকে, আমি 4 বছর ডাক্তারি করছি। আমি বলছি আমিও 26 বছর শিক্ষকতা করছি। উনি তখন বলছে চাকরি শিক্ষকতা যে কী করে পাওয়া যায় সেটা আমি জানি, এরকম ব্যাপারটা আপনি চলে। এখানেই প্রশ্ন উঠেছে চিকিৎসা পরিষেবা নিয়ে। যদিও এই বিষয়ে অভিযুক্ত চিকিৎসক সব্যসাচী রায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে কামারপুকুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ রণদীপ চৌধুরী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। গোঘাট 2 তৃণমূল ব্লক সভাপতি জানান, কেউ চিকিৎসা পরিষেবা না পান তা মোটেও ঠিক করেননি। দেখুন, আমার কাছে এখনো অবধি কোনো খবর আসেনি, এই প্রথম আপনি বললেন। এই ঘটনা অত্যন্ত অমানবিক এবং নিন্দনীয় যদি ঘটনা সত্যি হয়ে থাকে। আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গবাসীকে যেখানে নিরাপত্তার চাদরে, পরিষেবার চাদরে যেখানে মুড়ে ফেলার চেষ্টা করছেন, সেখানে কারো স্বাস্থ্যে অসুবিধা হয়েছে, আউটডোর বন্ধ থাকায় তিনি এমার্জেন্সিতে দেখাবেন, এটাই কিন্তু স্বাভাবিক ঘটনা। যে ডাক্তারবাবু পরিষেবা দেননি, আমার মনে হয় তিনি অন্যায় করেছেন এবং অমানবিক কাজ করেছেন। যদি নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানান, নিশ্চয়ই তিনি অন্যায় করেছেন, তিনি শাস্তি পাবেন।
তবে এই ঘটনার পর স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ কেমন পরিষেবা পান তা নিয়ে প্রশ্ন তুলেছেন গোঘাটের বিজেপি নেত্রী। ভগবানের পরিস্থান হচ্ছে একজন ডক্টরের, তো একজন মানুষ আধ ঘন্টা ওয়েট করলে এমার্জেন্সি তার পরিষেবা পেল না, তাহলে সবটাই কি বিজ্ঞাপন? তার মানুষের পরিষেবা কোথায়? এখানেও তো একটা বড় প্রশ্ন থেকেই যায়। দ্বিতীয়ত, যে ডাক্তার একজন শিক্ষককে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করেছেন তার শিক্ষাগত ক্ষেত্রে নিয়ে, ডাক্তারের এটা উচিত নয়। যাকে করেছেন, যে রোগীকে করেছেন, আমি রোগীকে অনুরোধ জানাবো সে যেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার কমপ্লেনটা জানায় এবং এই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি যেন অবশ্যই হয়। এবং কামারপুকুর হসপিটালেতে অনেক ডাক্তারের এরকম আমাদের কাছে রিপোর্ট আছে, শুনেছি দেখেছি যে তাদের ট্রিটমেন্টের অভাবে, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে কামারপুকুর, তার নজির আছে কামারপুকুর হসপিটাল। তাহলে উন্নয়ন যে হচ্ছে তার পরিষেবা কোথায়, মানুষের কাছে এটাই সব থেকে বড় প্রশ্ন। তবে যে ভদ্রলোকের সঙ্গে ব্যবহারটা করা হয়েছে এই ব্যবহারটা শোভনীয় নয়, একজন ডাক্তারের পক্ষে এই ব্যবহারটা খুবই দুর্ব্যবহার। আমি আশা রাখবো উনি যেন ওনার কাছে ক্ষমা চান এবং যার সঙ্গে উনি করেছেন তিনি যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেন এই বিষয়টা নিয়ে অবগত করেন বা এই বিষয়টা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি আমি আশা রাখছি। নিউজ আজ বাংলা, গোঘাট। এসে গেল বং পিৎজা, আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোণের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।